আসসালামু আলাইকুম, আমি মাহমুদ হাসান মাহিম, আমি ঢাকার ধামরাই থেকে এসেছি। আমি সান জাপানিজ ট্রেনিং সেন্টারে একজন স্টুডেন্ট ছিলাম। গত বছরের ডিসেম্বর মাসে আমি সান জাপানিজ এসে যোগাযোগ করে সান জাপানিজ ট্রেনিং সেন্টারে ভর্তি হই। আমি ভাষা শিখি, ল্যাঙ্গুয়েজ কোর্স করি, জুন জুলাই সেশনে সিওর জন্য আবেদন করি। আলহামদুলিল্লাহ মে মাসে আমার সিওটি হাতে পাই। হাতে পাওয়ার পর আলহামদুলিল্লাহ আমি এম্বাসির জন্য ডেট নেই। ডেট নেওয়ার পর আমি এম্বাসিতে দাঁড়াই। আলহামদুলিল্লাহ এম্বাসিতে আমাকে জুলাই মাসের 2 তারিখে ডেট দেওয়ার ছিল, মানে আজকে। আলহামদুলিল্লাহ আমি আমার ভিসাটা হাতে পাই। তো এই ভিসাটা হাতে পাওয়ার পিছনে সর্বপ্রথম আমার বাবা মার সাপোর্ট ছাড়া হয় না, সব বাবা মা। আর 2 নম্বরে যার কথা বলবো অবশ্যই সান জাপানিজ ট্রেনিং সেন্টারের কথা বলবো, কারণ এখানকার প্রসেসিং স্যার সবাই আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করেছে আমাদের জন্য। বিশেষ করে হান্নান সেন্সে, নয়ন সেন্সে এবং সোহেল সেন্সে খুব কেয়ারলিভাবে আমাদের দেখাশোনা করেছিল। আর সান জাপানিজ ট্রেনিং সেন্টারের ফাইল প্রসেসিং অনেক ভালো। আপনারা যারা জাপান যেতে চান তারা অবশ্যই অবশ্যই সান জাপানিজ ট্রেনিং সেন্টারে এসে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমার মতো আপনাদেরও স্বপ্ন পূরণ হবে আলহামদুলিল্লাহ। সবার কাছে আমার একটাই চাওয়া, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি জানি জাপান যে ভালো কিছু করতে পারি, দেশের নামই করতে পারি, মা বাবাকে সাপোর্ট করতে পারি। সবার কাছে দোয়া চাই আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।